বাফু রে বাফু, মুরগি আলার প্রিন্সেস নেকা রাবু আর তাহিতির স্বামী তানবীর দুইজনের নোংরামিতে পুরো ইউটিউব সরাই যাইতে গেছে দুর্গন্ধ। আর হেদিকে দর্শকরা এই নেকা রাবু আর এই যে হিতিরে এই যে ভাউরা জামাই তানবীর রে কিল্লের মা গালাগালি করতে আছে। আরেক দিকে দর্শক আমাদের এই যে স্কলার শায়ক আহমদুল্লাহ এই নেকারা বুয়ার আর এই যে বাউরা এটার নাম গীতা বাউরা তানবীর হেরে নিয়ে কিল্লে তিনি ওয়াজের মধ্যে কথা কইছে, এটাও কথা কইম এবং ছবি সন্নগর দেয়াই। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা বেকে ভালো আছেন নে? আই তো ভালো আছি, আবারও আইসি অন্যগুলোকে কথা কইম। ভালো থাকতে ভিডিওতে লাইক দিয়েন আর নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, অবশ্য মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লে দিয়েন। কার নিয়ে ভিডিও দেখতেছেন হেটাও কিন্তু কইবেন কিন্তু, আর আর কমেন্ট কিন্তু যদি ভালো লাগে আই কিন্তু ওড়ে দিই মান্নগরও টুকুর করি, বুঝেন নি দর্শক? তাইলে আপনারা আন্ডেন আর লগে সামনের দিকে আগাই যাই, আইও আগাই আপনারাও আগান, জাননি মন চান না আইয়েন বই বই, বুঝেন নি দর্শক? কথা কইম আজকে আমাদের মুরগিওয়ালা প্রিন্সেস নেকারা ভুরে লই। দর্শক আপনারা কারা এই কাপল ব্লগ তানবীর আর এই রাবিয়ার ভিডিওগুলো আগে দেখতেন? এই রাবিয়া যখন ইউটিউবের মধ্যে আসছিল জামাই বউ দুজন আর স্বামী আর স্ত্রী মিলে যখন ভিডিও বানাইতে চলিয়েছে কাপল ব্লগ, তো আমি বুঝি না এই বেড়ার এই মাইয়ার এই হোলা একটা ইউটিউব চ্যানেল খুলছে, শালীনভাবে ভিডিও দিলেও তো সে ভিডিও কিন্তু চলে, আবার উশৃঙ্খল জিনিসও কিন্তু দর্শক পছন্দ করে দেখতে। যে জিয়ানে দর্শকদেরও কিছু দোষ আছে, কারণ জিয়ানে তানবীর একদিন বলছে যে আমরা যখন নর্মালি একটা ভিডিও দিই তখন কেউ দেখে না, যখন আমরা উল্টাপাল্টা ভিডিও বানাই তখন কিন্তু দর্শক গালি দেওয়ালে এসে দেখা যায়। তো আসলে এই তানবীর আর এই নেকারা ভূতার সংসারে কিন্তু কেউ ছিল না যখন ইউটিউবে আইসে, সবাই কইছে যে এরা নাকি স্টুডেন্ট। আমি অনেকদিন আগে দুই একটা ভিডিও বানাইছি, অনেকে না করেছে কাপু বানায়েন না ছোটো ফোলা ফাইন, এরা তো স্টুডেন্ট মানুষ, তো এলা আর কোনো ভিডিও বানানি হয় নাই। তো দর্শক এরা নাকি ইউটিউব থেকে চকলেট খাওয়ার বেলে টেঁয়া হয় না, টেঁয়া বেলে হয় না। আর এই নেকারা বু আর এই তানবীর বাউরা তানবীর দুইজনে মিলি ফুলি ফাফি আজকে 3-4 বছর পরে ইউটিউবের টাকা দিয়ে কি কোন পর্যায়ে পড়ছে, আর নিজেদেরকে নোংরা উশৃঙ্খলভাবে কীভাবে উপস্থাপন করতেছে, বিশেষ করে দুইটাই কেউ কারো চেয়ে কম না দর্শক। আয় আন্নগর একটা আগে ইয়া দেয়াই, আন্নগর একটা একটা ছবি দিয়াই, তারপরে আন্নগুলোকে কথা করতে আসি। এদেরকে নিয়ে ওনার ওয়াজে বা কোনো একটা জায়গায় উনি বক্তব্য দিতেছিল, তখন ওনার কাছে একটা প্রশ্ন গেছিল যে আজকাল যে কাপল ব্লগগুলো দেখায় এটা নিয়ে কতটা জায়েজ। এই ছবিগুলো কিন্তু থাম্বনেলের মধ্যে শো করছে তানবীর আছে আরও দুই একটা কাপল ব্লগ আছে, কিন্তু এই তানবীর আর এই রাবু যতটা নোংরামি নষ্টামি ভিডিওর মধ্যে দেখায় এরকম অন্য কোনো কাপল ব্লগে কেউ দেখায় না। অনেকে অনেকে আছে, সবাই কিন্তু পারিবারিক ব্যক্তিগত জীবনটা দেখাইতেছে শালীনতার সহিত, অনেকে আছে ওই যে পেটুক কাপল আছে ওনাদের খাবার দাবারের ভিডিওগুলো আমরা দেখি, যথেষ্ট মার্জিতভাবে কিন্তু ভিডিওগুলো বানায়, এতটা নোংরামি করে না। আবার আপনারা এই জান্নাত বৃষ্টির কথা কই, জান্নাত বৃষ্টি কিন্তু এই কথাবার্তাগুলো খুবই মানে উগ্র টাইপের, এমনি কিন্তু উশৃঙ্খল কোনো কিছু কিন্তু জান্নাত বৃষ্টি তার ভিডিওতে দেখায় না, কিন্তু তার কিছু কিছু আচরণ কিন্তু উগ্র, তার বাচ্চারাও ওইরকম উগ্র কিছু শিখাইতেছে। তো দর্শক মানে খুবই ক্ষিপ্ত আচার আচরণে, একটা কমেন্টের রিপ্লাইও খুবই ক্ষিপ্ত ওই জান্নাত বৃষ্টিতে আমি এটা কইতেছি। তো দর্শক এই তানবীর আর রাবু যখন ইউটিউবে আইছিল দুইটা মনে দুইটার অবস্থা দেখে মনে কি সন্ন ছাড়া জড়াজীর্ণ অবস্থা, আর ইউটিউবে যখন আইছিল দোনোটার পোশাক আশাক বাসাবাড়ি ঘরবাড়ির অবস্থা যখন ইউটিউবে ঢুকছিল আমার মনে হয় আমার বাসার কাজের বুয়াও কিন্তু আরও ভালো অবস্থানে থাকে, যে ভালো অবস্থানে থাকে ভালো কাপড় চোপড় পরে, যারা আমাদের বাসা বাসা কাজ করে তাদেরকে কিন্তু আমরা কাপড় চোপড় দান করি, কিন্তু দর্শক তাদের পরনের কাপড় চোপড়ও গেটআপও কিন্তু আরও ভালো ছিল। তো এই মুরগিওয়ালার প্রিন্সেস নেকারা আবু যখন ইউটিউবের মধ্যে আসছিল তার অবস্থাটা কী ছিল আর এখন কী পরিমাণ মানে নোংরামি? হ্যাঁ ইউটিউবের টাকা দিয়ে সে তার লাইফস্টাইল চেঞ্জ করছে, ঠিক আছে এটা অ্যাপ্রিসিয়েট করি, কাজ করতেছে টাকা ইনকাম করতেছে, কিন্তু তাই বলে এত নোংরামি এত নোংরামি আর এই ছেলেটার মতো এত বেহায়া, মানে আর একবার তো ভিডিওর মধ্যে দেখেন না সবাই লেখছে যে ওনার বউ হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু, ওইটার দেখার সবার অধিকার আছে। মানে গত দুই দিন আগের ভিডিওতে দেখলাম যে
রুমের মধ্যে শুয়েছে দর্শক, আমরা কিন্তু প্রাইভেটলি যখন আমরা রুমের মধ্যে আমরা শুই তখন কিন্তু এত ওড়না ফেসাই টেসাই শুই না। তো এই নেকার আবু আর এই তানবির বাউরা তানবিরের বাসার মধ্যে কিন্তু বাইরের কেউ থাকে না, এরা কিন্তু স্বামী হাজব্যান্ড ওয়াইফ দুইজনই। কিন্তু হিতি রাজা হিতি হুতি রয়েছে পা দুইটা সেগানে দিয়া এমনি বুকের মধ্যে গায়ে ওড়না দিয়ে রাখছে দর্শক। এই ছেলে এত খারাপের খারাপ, ক্যামেরাটা নিয়ে এমনভাবে ধরছে একদম আস্তে পা থেকে শুরু করে ক্যামেরাটা আস্তে আস্তে এই ন্যাকা ষষ্ঠীর মুখ পর্যন্ত নিছে দর্শক। গতকালকের একটা ভিডিওতে দেখলাম এই মুরগিওয়ালার প্রিন্সেস নাকি দেশের বাইরে যাইব, গেছে হয়তো কক্সবাজার বিমানে গেছে তা তো বলে নাই, তো হ্যাঁ অবশ্যই যাইব, ঘুরতে যাব হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি আরও অন্য বন্ধুবান্ধব সব যাইতেই পারে গেছে। কিন্তু এই ন্যাকারা ভোজন ইউটিউবের মধ্যে আসছিল, তখন আপনারা কারা কারা এই ন্যাকার এই মুরগিওয়ালার প্রিন্সেসের ভিডিওগুলো দেখছেন কীভাবে আসছিল কোন তো, তখন একদম ইনোসেন্ট একটা সেয়ারা নিয়ে মাথায় কাপড় দিয়ে একদম ভাজ ভাজ করে হিজাব বাইন্দা শরীর ঢাইকা ঢুকিয়া কিন্তু আয়সা কিন্তু ইউটিউবের মধ্যে কথা কইতো এই ছেলে। আর এখন এত বেহায়াগিরি এত নির্লজ্জগিরি ইউটিউবের মধ্যে করে, এর মতো বেহায়া আর নির্লজ্জ মানে ইউটিউবের মধ্যে কাপল ব্লগের মধ্যে আর কেউ নেই দর্শক। আগের একটা পুরানা ছবি আন্না করে দেয়াই তো দর্শক, এই মুরগিওয়ালার প্রিন্সেস কিন্তু দেখেন জড়া জিন্ন ছিন্ন ছড়া অবস্থার মধ্যে আছে, কীরকম গেট আপ আসিল আর কীরকম লুক আসিল। আর এখন ইউটিউবের টাকা ইচ্ছা মতনে খায় আর গিফট পায়, এই জন্য যতটা নোংরামি করা যায় আরও বেশি নোংরামি ছড়াইতেছে। কালকে দুজনে মিলে কক্সবাজারের উদ্দেশ্যে, সম্ভবত কক্সবাজার যদিও নাম বলে নাই, নতুন ভিডিওতে হয়তো দেখবো দর্শকরা, তো অবস্থায় তারা কক্সবাজারে গেছে দর্শক। এই মুরগিওয়ালার প্রিন্সেস দুদিন পর পর দেখি মুখের মধ্যে হিজাব বান্দি ফুটলা বান্দি গুড়িগর থেকে বাইর হয়, আবার দেখি একবার ফুরাই উদাম। কদিন পরে দেখবেন এই মুরগিওয়ালার প্রিন্সেস নাকার আবু কিন্তু হাঁটু সমান প্যান্ট পরি আইব, কয়দিন পরে বিকিনি পরি চলি আইব ইউটিউবের মধ্যে, যে পরিমাণ নোংরা আমি ইউটিউবের মধ্যে ছড়াইতেছে। আর দর্শকরা এত গালি গালাজ দেয় এই ছেলেটার বিন্দু পরিমাণ কোনো লজ্জা সরম বলতে কোনো কিছু নাই। অবশ্যই এই ছেলে কী করবে, এই ছেলের তো কোনো আয় উপার্জন নাই, ইউটিউবে বোর বোর রূপ যৌবন বেশি এই ছেলে ভিডিও বানাই খায়। দর্শক একটা ছবি দেখায় আন্না করে তো দর্শক, এই ছেলেটা কত নির্লজ্জ আর ব্যাহা টাইপের পুরুষ হলে এ ধরনের একটা ভিডিও করি তার বোরে ইউটিউবের মতো জায়গায় ছাড়ে। ভিডিওটা কীভাবে একদম স্লো মোশন করে পা থেকে আস্তে আস্তে করে একদম মুখ পর্যন্ত নিছে, কোনো পুরুষ মানুষ জীবনে কোনো দিন তার বউকে এভাবে এই এই অবস্থায় যে শুয়ে রয়েছে এই অবস্থায় ভিডিও করে ইউটিউবে ছাড়বে না। এরপরে দুইটা ন্যাকামি দেখলে নোংরামি দেখলে মানে ছোট্ট একটা বাচ্চা বাসার মধ্যে আছে এই বাচ্চাটাই বা কী শিখে দর্শক। আরও কয়েকদিন আগের ভিডিওর মধ্যে দেখছি পাশের বাসার ভাবির প্রশংসা করছে এই বাউরা তানবির, মানে কী কম এটা মানে ভাউরা না ভাদাইম্মা আল্লাহ জানে এটার কি মুরব্বি বা আত্মীয় স্বজন মা বাপ কেউ নাই কি না, এই মেয়েটার বাবার বাড়ির দিকে এই মেয়েটার মা বাপ মা কেউ নাই যে সমস্ত কিছু দেখে এদেরকে কিছু বলে না যে এটি কী ধরনের ভিডিও বানাও। ব্লগ ভিডিও তো অন্য অন্য হাজব্যান্ড ওয়াইফরাও বানাইতেছে কিন্তু এত নোংরামি তো করে না কেউ দর্শক। তো এই ন্যাকার আবু রাত 12টা একটা বাজে হোক যখনই হোক ঘরের ভিতরে কী যে একটা দুইটা মিলে শুরু করে নাটক, এমনভাবে দেখায় মনে হয় যে মানে ইয়ে রাবু কিছু জানে না, আসলে আগের থেকে এগুলো স্ক্রিপ্টেড থাকে এইভাবে করব দর্শক। এই রাবু এই ছেলের সাথে পাশের বাসার ভাবি অনেক ভালো কী কী নিয়ে প্রশংসা করাতে এই মহিলা রাতের বেলা না দিনের বেলায় টাইমটা বলতে পারবো না, ওই টাইমে দেখলাম যে ঘরের মধ্যে হাতের কাছে যা আছে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলাই দিতেছে, কাপটা ভেঙে একদম ঘুরা ঘুরা হয়ে গেছে। কয়দিন পরে পরে দেখবেন এই পর্যন্ত এই দুইটা এই নোংরা দুইটা কয়দিন পর পরে দেখবেন বাসা চেঞ্জ করে, কয়দিন পর পরে বাসা চেঞ্জ করে, আসলে এদের এসব নোংরামি দেখে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয় দর্শক। একটা বিল্ডিংয়ে থাকতে গেলে অনেকগুলো মানুষ থাকে, মানুষের কিন্তু প্রাইভেসি থাকে, তো এখন রাত বিরাতে যদি এরকম ভিডিও বানানোর জন্য এরকম নোংরামি করার জন্য আপনার কাপ গ্লাস এগুলো একজন একজনকে ছুরি মারে বা ঝাড়ু নিয়ে যায় মারার জন্য, তখন কিন্তু এগুলো পরিবেশ কিন্তু দূষিত এবং আশেপাশের মানুষ যারা থাকে তাদের উপরেও কিন্তু একটা প্রভাব পড়ে, যার কারণে বাড়িওয়ালারা গাঁট ধাক্কা দিয়ে দিয়ে প্রতি বাসা থেকে কিন্তু এই নোংরা দুইটারে বাইর করে দেয়।
দর্শক ইউটিউবে তো আছে এটির গালাগালি, কিন্তু ফেসবুকে আপনারা ঢুইকে দেখেন কি পরিমাণ গালাগালি এই নোংরা দুইটার কাজকর্ম দেখলে বলে। দর্শক, এই মহিলা যখন ইউটিউবের মধ্যে আইছিল তখন একদম চুল মুখ টুক গাটা শরীর টরি ঢাইকে কিন্তু এই মহিলা ইউটিউবে ঢুকছে। আইরে কি শান্ত ঠান্ডা ঠান্ডা কথা কয়, আর এখন কি পরিমাণ উচ্ছৃঙ্খলতা ভিডিওর মধ্যে দেখে। দর্শক কমেন্ট পড়ে শুনে আনবে, এখানে একটা কমেন্ট আসছে গতকালকার ভিডিওর মধ্যে, লেখছে মহিলাটা একদম বাজে হয়ে গেছে, কারণ টাকা পয়সা হয়ে গেলে সবাই চেঞ্জ হয়ে যায়, আগে কত ভদ্রনম্র ভিডিও দিত, এখন তো শুধু নাটক আর নাটক, মহিলাটা অতিরিক্ত নাটক করে, অসহ্য লাগে দেখতে। আরেকজন কমেন্ট করছে, এখন তো হিজাব পরার দরকার নেই, কারণ প্রথম প্রথম সবার কাছে ভালো সাজার অভিনয় করেছে ভিডিওতে, লাইক পাওয়ার আশায় আগে হিজাব পরতো। আরেকজন রিপ্লাইতে লেখছে, ঠিক বলেছেন, বউটা অনেক বেয়াদব। আরেকজন লেখছে, রাইট। এনে একজন কমেন্ট করছে, টাকা হলে সবাই পরিবর্তন হয়ে যায়, হিজাব পড়লে ভালো লাগে। আরেকজন লেখছে, একজন লেখছে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। তো আরেকজন কমেন্ট করছে, এবার হিজাব ছাড়া বের হয়ে গেলেন পরে না জানি কি করবেন। দর্শক এগুলো তো মোটামুটি কিছুটা কমেন্টগুলো ভালোর মধ্যে, এরপরে আরও নোংরা নোংরা গালিগালাজ এদের চ্যানেলের মধ্যে কমেন্ট আছে, দর্শক সাধারণ দর্শকরা করে, কিন্তু মানুষ কিভাবে এতটা মানে লজ্জায় নির্লজ্জ হয় কি করে, চোখ দেখায় কিভাবে। পর্দাটা হয়েছে যার যার নিজের ব্যাপার, সে এটা হয়তো আমাদের ধর্মীয়ভাবে একদম আদেশ আছে, আদেশ দেওয়া আছে পর্দার ব্যাপারে, কিন্তু দর্শক এখন আমরা স্বাধীন দেশে বাস করতেছি, যার যেমনে খুশি সে কিন্তু এমনি চলতেছে। যখন এই এই মহিলারা ব্লগ বানানোর জন্য ইউটিউবে আসে এই ধরনের একটা সুরুত নিয়ে, যে পর্দার সহিত সে মাথা টাতা কাপড় দিয়ে সুন্দর করে ব্লগ বানাইতেছে, এরপরে পরবর্তীতে টাকা কামাইতে না কামাইতে যখন আপনারা উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখবেন, এটা দেখতে কতটা ঘৃণাকর লাগে আর দৃষ্টিকটর লাগে, আর মানে অন্য ধর্মের মানুষরাও কিন্তু এটা নিয়ে মানে ইঙ্গিত করে যে মুসলিম ধর্মটা এরকম, যে এরা টাকার পিছনে ছুটে, টাকা হলে টাকার জন্য এরা যে কোনো কিছু করতে পারে। যেমন ধরেন এই ছেলেটা, এই যে বাদাম্যা, এই যে তানবীর, এই এই লাবুর জামাই, রাবেয়ার জামাই, এই ছেলেটা দেখেন বউটাকে ইউটিউবে আনলো পর্দার সহিত, এরপরে অন ল্যাংটা উদাম করে ছাড়িয়ে দিছে, আর উদাম করছে তো করছে, এরপরে ভিডিওগুলোর ভিতরে কী পরিমাণ নোংরামি ছড়াছড়ি, কী পরিমাণ উচ্ছৃঙ্খল অশালীন ভিডিও বানায়, যেখানে তাদেরকে নিয়ে স্কলাররা বড় বড় স্কলাররা কিন্তু কথা বলে। আপনারা কিন্তু এই যার কথা বলছিলাম শায়খ আহমদুল্লাহ, উনি কিন্তু অনেক বড় স্কলার, উনিও কিন্তু তার ভিডিওর মধ্যে কিন্তু ওয়াজের মধ্যে কিন্তু এই নোংরাদেরকে নিয়ে কথা বলছে, এই জামাইব দুইটা, আরও কিছু লোকদের ছবি দেওয়া আছে। তারপরে আমি মনে করি তারা কিন্তু কাপল হিসাবে ব্লগ বানাইলো, তাদেরগুলো কিন্তু শালীন আছে, শালীনতা বোধের মধ্যে কাজ করে, কিন্তু এই দুইটার নোংরামি দেখলে মানে বাজে লাগে দেখতে। দর্শক এই মুরগিওয়ালার প্রিন্সেস এই নেকার আবু হিতি কক্সেস বাজার যাইব মনে হয় সম্ভবত বিমানে। চিন্তা করেন, তুই একটা পর্দাশীল নারী আসলি, তুই একটা বোরকা পরে কিন্তু বাইরে যাইতি, তুই বিমানের মধ্যে উড়ি, তুই আবার আলহামদুলিল্লাহ আল্লাহর নাম মুখে লই শুরু করস, কোন মুখে করস? আমার এটা তো লজ্জা থাকা উচিত, কারণ যে মহিলা তুই ধর্মীয়ভাবে ইউটিউবের মধ্যে আইলি, এতটা ইনোসেন্ট হয়ে, এতটা ধর্মীয় মানে বাপ গাম্ভীর্য বজায় তুই আইলি, এনে মানে কী বলবো, নমনীয় হয়ে কথাবার্তা বলে, আর এখন উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখলে দর্শকরা বলতে বাধ্য হয় কেন কমেন্ট করতেছে একটু দেখায়। হাজার হাজার তার চ্যানেলের ভিতরে ভিডিও, আজকে 4 বছর ভিডিও আপলোড করে, আগের ভিডিওগুলো টান দিয়ে দেখেন এই নোংরা দুটা ভাত খাইতে ভাত খাইতো না, আর এখন ইউটিউব থেকে টাকা ইনকাম করে মানে নোংরা মিস সরাসরি ছাড়া কোনো কিছু নাই। দর্শক একটা ছবি দেখায় আনা করে, দর্শক একটা জিনিস কি জানেননি, মানে অল্প পানির মাছ বেশি হঠাৎ করে বেশি পানির মধ্যে হড়ে গেলে যা করে, মানে চটরং চটরং শুরু করে, অতিরিক্ত উচ্ছাল কুদলকে শুরু করে, মানে জীবনের প্রথমবার একটু বিমানে উঠতে গেছে, তাও ইউটিউবের বদলতে, ফেসবুক পেজের বদলতে, তা নাহলে এসব মানুষ মানে কোনো দিনও বিমানে উঠার মতো যোগ্যতা রাখে না, যার কারণে হঠাৎ করে যেন একটু টাকা পয়সার মুখ দেখছে, অন পুরাই উচ্ছৃঙ্খল হয়ে গেছে এই মহিলা। দর্শক পর্দা করা না করা এটা সম্পূর্ণ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা,
কিন্তু আমরা যখন দেখি যে একটা মানুষ মুখোশধারী মুখোশ নিয়ে ইউটিউবের মধ্যে আইলো, মুখোশ বান্ধা ইউটিউবের ভিতরে ঢুকলো, এন্ড দে পুরাই উদাম হয়ে গেছে গে, আর এমন ন্যাকামি করে মনে হয় কি এখনো মাত্র বয়স 16 বছর এই মহিলার। কথাবার্তায় মানে নতুন নতুন কিছু মানুষ আছে না যে বয়স একটু উঠতি বয়সের দিকে যায়, তখন দেখবেন বাপসাপ কথাবার্তাগুলো কেমন জানি একটু ন্যাকা ন্যাকা হয়, আর একটু মানে আল্লাদি আল্লাদি টাইপের আদো আদো থায় না, ঠিক এরকম ন্যাকা ন্যাকা আল্লাদি আল্লাদি আদো আদো করি করি কথা শুরু করে। মনে হয় যে কোন রাজকন্যা কোথার থেকে আইসে, মনে হয় যে কোন জায়গা থেকে কোন দেশের থেকে নামি আইসে, রাজকন্যা রাজকুমারী। তো আরেকটা জিনিস কি, এই ছেলে বিমানবন্দরে যায় বলতেছে, এই যে তানবীর, তো বিমানবন্দরে যাই যাই কইতাছে এই প্লেনটা পুরা প্লেনগুলো নাকি তার শ্বশুরের। আমি তার শাশুড়িরই কি প্লেন কোম্পানি যে মালিক তার কাছে কি বিয়ে দিয়ে দিছে, বুঝলাম না। না এই বিমান মানে তো এই সমস্ত জায়গায় ছেলে যে মানে এরকম উপরে সমাজে যায় যাদের বিমান বিমান কোম্পানি আছে তাদের তো ছেলে মেয়ে বিয়ে করার মতো যোগ্যতা এই ছেলের নাই, তো নাকি তার শাশুড়িরই বিয়ে দিয়ে দিছে এই বিমানের মালিকদের কাছে। আর এই মহিলা বিমানের যে মালিকগুলো আছে তাদের কাছে মনে হয় বিয়ে হয়েছে। এই ন্যাকার আবু সে বলতেছে এই বিমানগুলো সব আমার হাজবেন্ডের। তো তানবীর তো নিশ্চয়ই এই বিমান না, বিমানের মালিক তো অন্যজন, তাহলে কি এই ন্যাকার আবু কি তাদের কাছে বিয়ে বসছে না, বিয়ে বসার বিনিময়ে যে টিকিটগুলো নিয়ে আইছে। কি ধরনের মানে আল্লাহ দিয়া নোংরামি কথাবার্তা ন্যাকা 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 করে শুরু করে। আচ্ছা ন্যাকামি করতে পারে, একটা বয়স লাগে যে কম বয়সে ফোলা পায়ন বিয়ে টিয়ে করে না, ইডেনি করলে তো একরকম মানা যায় দেখা যায়, কিন্তু এই ধরনের নোংরামিগুলো যদি এরকম একটা মেয়ে ছেলে, এদের তো পড়াশোনা শেষ হয়েছে, এদের তো শিক্ষিত, দুইজনে শিক্ষিত, এদের কি করার মতো কি কোনো জব নাই যে এরা যে চাকরি বাকরি করতেছে, চাকরি বাকরি চাইলে তো করতে পারে, তো এরকম নিজেকে বিক্রি করে বিলাই দিয়ে কিভাবে ভিডিও বানাইতেছে এই ছেলে, কিভাবে পারে এই যে তানবীর যে কিভাবে পারে নিজের বউটাকে এভাবে এত উশৃঙ্খল লাইফস্টাইল দিয়ে ভিডিও বানানোর জন্য। তাদের ভিডিওগুলো রিসেন্ট কত মাসের ভিডিওগুলো যদি টান দিয়ে দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে নোংরামি ন্যাকামি আল্লাদি মানে বাস্তবতার সাথে কোনো মিল নাই, যত সব আজাইরা কন্টেন্ট সব কিন্তু ইউজ করবো, বউরে শাড়ি ফরাই আনি দেয়াইব যে তার বউরে কেমন লাগতেছে, ওই যে কেউ দর্শক কমেন্ট করলো না তার বউ হলো পদ্মা সেতু সে সবাইরে দেখার ইয়া দিচ্ছে অনুরোধ করতেছে তার বউরে। আর এই মেয়ে কী পরিমাণ নোংরামি 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 দেখায়, আচার আচরণ শাড়ি পরি হিপড়ে উঁচা করি কীরকম করি জানি একটা উগ্র উশৃঙ্খল টাইপের মানে ইয়ে নিয়ে ক্যামেরার সামনে চলে গিয়ে এতটা বাজে লাগতো না যদি এই মেয়ে প্রথম থেকে ইউটিউবে নর্মাল অনেকে আছে পর্দা করে না তাদের মতো আয়সা যদি ইউটিউবে ঢুকতো জিনিসটা এত বাজে লাগতো না। যে মেয়েটা মাথা ডাইকা পর্দা করে ইয়ে করে সে মেয়েটা কীভাবে ভিজে শরীরে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়তে পারে, টিকটক ভিডিও নাকি বানায়। দর্শক আমি তো মনে করি না কোনো সুস্থ রুচির মানুষ কোনো সুস্থ স্বাভাবিক ভালো রুচির ভালো ঘরের মেয়ে কোনোদিনও ভিজা শরীর নিয়ে বৃষ্টিতে ভিজা ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে পারে, আর এরকম নোংরা জামাই যে কিনা বর ভিজা শরীর ভিডিওর মধ্যে ছাড়তে পারে। বৃষ্টির দিনে মহিলার মনে হয়েছে যে ছাদে যাই ভিজবো, কিন্তু এই নোংরা তানবীর বাদাই মা এতে ফিসে ফিসে ক্যামেরাটা নিয়ে হাজির হয়ে এই মহিলারা যায় ভিজে ভিজায় পুরো ভিডিও শরীরে ভিডিও করলো, ভিডিও করে থাম্বনেল বসাইলো, ছবি ভিডিওটা আপলোড করলো। দর্শক আরেকটা জিনিস বলে যে মহিলার সাথে রাত দুপুরে ঝগড়া লাগে চায়ের কাপ মেলামেলি করতেছে গ্লাস ফ্রিজ ভাঙতেছে, আবার বলে মানুষে কি বলবো, মানুষে যদি কি বলার চিন্তাই তোর মাঝে থাকতো এই ছেলের যদি থাকতো তাহলে কি এই ভিডিও ইউটিউব পর্যন্ত কি আসতো কোন। তো দর্শক দুইটা কি পরিমাণ নিম্নমানের ব্যাহায়া, আর রাতভর মনে হয় সম্ভবত শিক্ষিত লোক হইলে যদি ওদের শিক্ষা দীক্ষা থাকে তাইলে কিন্তু এই ধরনের ভিডিও বানাইতো না, আমার মনে হয় দুইটাই মনে হয় নেশাগ্রস্ত, না হলে কেন এই ধরনের ভিডিও বানাই ইউটিউবে আপলোড করতে। বিভিন্ন কাপলরা কিন্তু ব্লগ বানাইতেছে, তাদের ব্লগগুলোর দিকে দেখেন কতটা মার্জিত কতটা শালীনতার সহিত হয়, কেউ রেস্টুরেন্টে যারা আমরা এই যে পেটুক কাপল দেখি তারা রেস্টুরেন্টে যায় খায় ভিডিও করে নিয়ে আসে ওইটা আপলোড করতেছে, আর কেউ কেউ আছে নিজের পারিবারিক লাইফস্টাইল আপলোড করতেছে, কিন্তু এই নোংরা দুইটা একটা একটারে পাদরি টানা শুরু করে হেসরাই নিয়ে আসে, গায়ে অন্য থাকে না পানি দিয়ে ভিজাই দেয় মাথায় স্প্রে মারি দেয় এরপরে ভিজে শরীর নিয়ে ভিডিও বানায়।
যার কারণে আমাদের যে ইসলামিক চ্যানেলগুলো আছে এগুলো থেকে যে স্কলারদেরকে মানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, তখন এই তানবীর রাবু আর কিছু কাপল ব্লগের ছবি দিয়ে স্কলাররা কিন্তু এটা নিয়ে বয়ান করছে। দর্শক তো আমি তো ছবি দিয়ে দিছি, আপনারা দেখেন কি বলছে এদেরকে নিয়ে। তো আজকের ভিডিও শেষ করি, মানারা ব্যাকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।